আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসে আছেন। যারা জানুয়ারি মাসের 10 থেকে 30 তারিখের ভিতরে সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যাবেন, কম দামে লাগেজ বেশি নিয়ে দেশে যেতে পারবেন আমিরাত এয়ারলাইন্সে, রিয়াদ, জেদ্দা, দাম্মাম এবং মদিনা থেকে। ঠিক আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি, দেখুন শর্টকাটে আমি দেখাই দেবো। যারা ভাই দাম্মাম থেকে যাবেন, দাম্মাম থেকে কিন্তু অনেকগুলো ফ্লাইট আছে প্রতিদিনই আমিরাত এয়ারলাইন্সের। তো সর্বনিম্ন 844 রিয়ালে আপনার টিকিট নিতে পারবেন। দেখুন লোয়েস্ট প্রাইস অল প্যাসেঞ্জার 844 রিয়াল। আপনি লাগেজ নিতে পারবেন 45 কেজি। ঠিক আছে, রিয়াদ, জেদ্দা, দাম্মাম থেকে সব জায়গা থেকে 45 কেজি, দেখুন 45 কেজি, হাতে 7 কেজি। খাবার দাবারও আছে, সবকিছু ঠিকঠাক আছে। আপনার টিকিটের দাম 844 রিয়াল। ঠিক আছে, তবে এটা ভায়া হয়ে যাবে, মানে ডাইরেক্ট সৌদি থেকে কিন্তু ডাইরেক্ট বাংলাদেশ যাবে না, রিয়াদ, জেদ্দা, দাম্মাম থেকে দুবাই যাবে, তারপরে ঢাকা যাবে। ঠিক আছে, এবার দেখুন রিয়াদ থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন ভাই, রিয়াদ থেকে যারা যাবেন, রিয়াদ থেকে টিকিটের দাম আরো কম। টিকিটের দাম সর্বনিম্ন আছে 794 রিয়াল, অর্থাৎ 800 টাকায় ধরেন, 800 রিয়ালই ধরেন, আর ওর থেকে বেশি আছে 944। ঠিক আছে, এর থেকে কিন্তু আরো বেশি আছে বিজনেস ক্লাসে যারা যাবেন। তো সর্বনিম্ন আপনারা যদি নেন ইকোনমি ক্লাসে, তাহলে আপনার 944 রিয়ালে টিকিট নিতে পারবেন। আর যেটা আছে 794 রিয়াল, এটা মানে সীমিত পরিমাণ আছে, বেশি টিকিট নেই। যারা নেবেন তারা 944 রিয়াল নিতে পারেন, আপনাদেরও 45 কেজি লাগে, হাতে 7 কেজি। এবার দেখুন জেদ্দা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন ভাই, জেদ্দা থেকেও কিন্তু টিকিটের দাম কম, জেদ্দা টু ঢাকা 894 রিয়াল, অর্থাৎ 900 রিয়াল। ঠিক আছে, এই দেখুন 900 রিয়ালে আপনারা নিতে পারবেন, এটাও টিকিট কম আছে, আর এর থেকে বেশি আছে 969 রিয়াল। ঠিক আছে, দেখুন 969 রিয়াল, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, আর ফ্লাইট কিন্তু অনেকগুলোই আছে। ঠিক আছে, তো যারা ভাই জেদ্দা থেকে যাবেন আপনারা টিকিট নিতে পারেন কম দামে। এবার দেখুন মদিনা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন ভাই, মদিনা থেকে যারা যাবেন, মদিনা টু ঢাকা ফ্লাইট কিন্তু প্রতিদিন অনেকগুলো আছে, মদিনা থেকে টিকিটের দাম একটু বেশি। তো সর্বনিম্ন আপনারা 1572 রিয়ালে টিকিট নিতে পারেন। দেখুন 1572 রিয়াল, এর থেকে কিন্তু কম নেই মদিনা থেকে। মদিনা থেকেও 45 কেজি লাগে, সাথে 7 কেজি। ভাই যাদের দরকার আপনারা সিঙ্গেল টিকিট নিয়ে নেন যারা দেশে যাবেন। আর এরপর আমি আমিরাত এয়ারলাইন্সের রিটার্ন টিকিটের দাম দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।